হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অসাধারণ একটি গল্পের প্রথম এক দুই নম্বর একটা পর্ব নিয়ে চলে আসলাম। তো আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো গল্পটি যদি রেসপন্স পাই, আপনাদের সাপোর্ট পাই, তাহলে নিয়মিতই দেবো। তো সাপোর্ট পেতে গেলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবেই সাপোর্ট করবেন, ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার বিষয় আরিফ আজিদের প্যারাডক্সিক্যাল সাজিদের স্রষ্টা কেন মন্দ কাজে দায় নেন না। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব যে আছে স্যার, এগুলোকে প্রশংসাযোগ্য না? তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না, তা কেমন একপেশে হয়ে গেল না? রিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই, যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কজন নাস্তিক আছে তারা হাত তালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসল, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্মর স্রষ্টার অসারতা নিয়ে বলেই যাচ্ছেন, এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার সৃষ্টিকর্তা একচোখা নন, তিনি মানুষের ভালো কাজে ক্রেডিট নেন না, তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন, ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বলেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কাই দায়ী? কে? মানুষ নিজেই, সাজিদ বলল। ভালো কাজের জন্য? তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি, ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এসব ক্রেডিট মানুষেরই, এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার, সোজা কথা স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে নিপত নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ স্রষ্টাকে, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এসব কিছুই স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয়। হা হা হা, দেখছি তুমি খুব মজার মানুষ, একই সাথে কিছুটা বোকাও বটে। হা হা হা, সাজিদ বলল, স্যার স্রষ্টা মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবীদের কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারবো বিষয়টা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করল, ধরুন খুব গভীর সাগরে একটা জাহাজ ডুবে গেল, ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল, কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলো উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেল তো নয়, এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব হলো, আপনি সবাইকে বললেন
আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজে মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না। স্যার বললেন, তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে গেল। ক্লাসে তখন একদম নিপতন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল, তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন ডুবুরি। শেষ লোকটাকে উদ্ধার করতে গেল, তখন দেখলো সে আগে থেকেই লোকটাকে চেনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে, লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। সাজিদ বলল, জি, ডুবুরি লোকটাকে চিনতে পারল, সে দেখল এটা হচ্ছে তার চরম শত্রু, এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল, সে শত্রুতা বশত ঠিক করল যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু, সে এই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও নিপতন নীরবতা, সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরল, ফিরে বলল, লেট মি ফিনিশ মাই ডিভেলপড স্যার, ওকে ইউ আর পারমিটেড, ক্যারি অন। স্যার বললেন, সাজিদ এবার প্রশ্ন করল, স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো, এর জন্যে আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাব, কারণ আমি যদি বিশেষ যন্ত্রটি বানিয়ে না দিতাম তাহলে তো এই লোকগুলোকে বাঁচানোই যেত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন, কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে, আসার সময় তার পেটে একটা জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? এখন স্যার ডুবুরির এমন অন্যায়ের জন্যে কি আপনি দায়ী নেবেন? ডুবুরির অন্যায়ের ভাগটা কি সমান ভাগবে আপনি ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না, ওর দোষ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায়ভার তাকেই নিতে হবে। সাজিদ এবার হাসলো, হিসেবে বলল, স্যার ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আপনি যেরকম ডুবুরিকে একটি বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ কান নাক মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন, সাথে দিয়েছেন একটি সাধারণ ইচ্ছা শক্তি, এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবে, আর এটি ব্যবহার করে যদি সে খারাপ কাজ করে তাহলে তার ক্রেডিট সে নিজে পাবে। ঠিক সেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার যে মানুষ যদি, আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে নিপতন নীরবতা বিরাজ করছিল, এবার ক্লাসের আস্তিকরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যার জবাবের আশায় সাজিদের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন,
আই গট দ্য পয়েন্ট, এই বলে স্যার সেদিনের মতো ক্লাস থেকে বেরিয়ে যায়। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। খুব সকালবেলা সাজিদের কাছে একটা মেইল এসেছে। মেইলটা পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দাকে আমিও চিনি, সদাহাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলে উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলায় ভূত দেখিস? বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত, দেখা হওয়া মাত্রই ডেলিভারি দিতেন। বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লবদা এক ডিপার্টমেন্টের। বিপ্লবদা সাজিদের চেয়ে দুই বাচ সিনিয়র। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল তার পেছনে কারিগর বিপ্লবদা। বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সময় ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই, ইতিমধ্যে বিশ্বাসের দেওয়ালে প্রথম চুমুটি দিয়ে ফেলেছে। আমি ক্লাস শেষ করে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটারের সামনে বসে আছে, কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লবদা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই, আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এ বলে সাজিদ বিপ্লবদার মেইলটি ওপেন করে দেখালো। মেইলটি হুবহু এরকম, সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মন সম্পন্ন মুক্ত মনে ভাবতাম, পড়াশুনো করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাঁটাবনে। জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছালাম তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লবদের সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা আলাপ একটু পরে হবে, আগে আসরের নামাজটা পড়ে আসি। বিপ্লবদা না করলেন না, আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম। বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত, ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই, ওনার পরম শিষ্যে এরকম অধপতনে সম্ভবত মন কিছুটা বিষণ্ণ। বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয়ের জন্য বলার জন্যই আসতে বলেছি, হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিতে দিতে বললেন, জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন শুনছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন যে আপনি বলুন, ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তারপরেও তুমি হয়তো এ ব্যাপারে জানো, সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে যে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। এই মহাবিশ্বে আগে তোমরা মনে মনে বিশ্বাসীরা বলতে, একটা সামান্য সূর্য যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কীভাবে তৈরি হবে আপনা আপনি?
কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লব দা এক নাগাড়ে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। হা হা হা, সাজিদ চমৎকার একটি হাসি দিল। বিপ্লব দা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার দেওয়া শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগে ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন তার সারসংক্ষেপ ঠিক এরকম। পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন হয়েছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স একটি থিওরি আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্যস্থান বলতে আদতে কিছু নেই, মানে আমরা যেটাকে নাথিং বলি এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই যখনই কোনো শূন্যস্থান তৈরি হয় সেখানে এক সেকেন্ডে বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে এবং একটি সাথে অন্যটি ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা কি জানো কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম, না। বিপ্লব দা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা কি তোমার জানা আছে নিশ্চয়ই? সাজিদ বলল, হ্যাঁ। হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে একুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে, আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে, দুটো একসাথে সঠিকভাবে জানা সম্ভব না। এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা নয়, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লব দা বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের নীতিকে শক্তি আর অল্প সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের নীতি যদি সত্য হয় তাহলে মহাবিশ্ব শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না, যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে, যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ। এতটুকু বলে বিপ্লব দা একটু থামল। পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতে পারছো তোমরা? সাজিদ বুঝেছে কি না জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটা প্রাঞ্জল করে তুলেছে, ভালো লাগছে। বিপ্লবদা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা যে বলো বিগ ব্যাংয়ের আগে তো কিছু ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু, তাহলে বিগ ব্যাংয়ে বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয় কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে, তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই, বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বের বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে, আর তোমরা এখনও স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো আমি তা বুঝতে পারছি না। এতটুকু বলে বিপ্লব দা চোখ মুছল।